মা বাবা নিরক্ষর, মাটির ঘরে বাস করেও স্কুলের মাধ্যমিকের 657 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে নিল অনিরুদ্ধ মাইতি। গৃহশিক্ষক হিসেবে অঙ্ক এবং ইংরাজি ছাড়া অন্য কোনো বিষয়েরই দেখিয়ে দেওয়ার মতো কোনো মাস্টারমশাই তার ছিল না। বাকি বিষয়গুলো বাড়িতে নিজেই পড়ে মাধ্যমিকে সফল। সারাদিনে 13 থেকে 14 ঘন্টা পড়াশোনা করত সে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সাফল্যে এক ধাপ এগিয়ে গেল অনিরুদ্ধ। পূর্ব বর্ধমান জেলার গোপালবেড়া গ্রামের বাসিন্দা অনিরুদ্ধ মাইতি গোপালবেড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছিল। তার সাফল্যে শিক্ষকরা সকলেই ভীষণ খুশি। বিগত বছরগুলোর তুলনায় এবছর মাধ্যমিকের ফলাফল যথেষ্ট ভালো। অন্যান্য বছরকেও ছাপিয়ে গেছে এবছরের ফলাফল। দুস্থ পরিবার থেকে শুধুমাত্র মেধার জোরে সাফল্য অর্জন করতে পেরেছে অনিরুদ্ধ। ভবিষ্যতে পদার্থবিদ হতে চায় সে। তবে তার উচ্চশিক্ষায় বাধ সেধেছে অভাব, দারিদ্রতা। মাটির ঘর, বাবা পেশায় রাজমিস্ত্রি এবং 100 দিনের কাজের শ্রমিক। মা বাড়িতে কাজ করে কোনো রকমই সংসার চালান। মামার বাড়ি থেকে কিছু সাহায্য আসে ঠিকই, তবে তা উচ্চশিক্ষার জন্য কখনোই যথেষ্ট নয় বলে জানান অনিরুদ্ধর মা। ঘর বাড়ির অবস্থাও অত্যন্ত খারাপ। বর্ষাকালে জলে ভেসে যায় গোটা বাড়ি। সেই জলের মধ্যেই কাটাতে হয় তাঁদেরকে। একরাশ ইচ্ছে আর দারিদ্রতাকে সম্বল করে উচ্চশিক্ষায় কিভাবে শিক্ষিত হবে অনিরুদ্ধ, তা ভেবেই রাতের ঘুম গেছে মা বাবার। যদিও গ্রামের কিছু সহৃদয় মানুষ পাশে দাঁড়িয়েছেন অনিরুদ্ধর। এই মুহূর্তে স্কুলে কিংবা পরবর্তীকালে কলেজে পড়ার জন্য যেটুকু খরচ তার কিছু অংশ তারা বহন করবেন বলে জানিয়েছেন। এছাড়াও ব্যক্তিগত অন্যান্য দিক থেকে যদি কোনো সাহায্য লাগে সেক্ষেত্রে পাশে থাকার আশ্বাস দিয়েছেন খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তপন কুমার ঘোষ ও গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। অনিরুদ্ধকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আজ। এত সাফল্যের পরেও অনিরুদ্ধ ভোলেনি তার গৃহশিক্ষকদের, ভোলেনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এবং তার পরিবার পরিজনকে। সকলকেই ধন্যবাদ জানিয়েছে। অনুভব করেছে ছেলে খুব আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে, আর বাড়িতে ওই দুজনে মিলে যেরকম পেরেছি আমার গ্রামের লোক সাহায্য করেছে, বাপের বাড়ি থেকেও সাহায্য করেছে। এটা এমন তো বর্ষায় যদি প্রচুর পরিমাণে বর্ষা হয় তাহলে তো এই বাড়িটা ভেঙে পড়বে। তারপর ছেলের পড়াশোনা কীভাবে চালাবেন? এখন ছেলের পড়াশোনাটা এই সবার সাহায্য নিয়েই চালাতে চাই, বাড়ির দিকে আর লক্ষ্য করিনি। এখন বাড়িটা তো এখন বৃষ্টি হলে বাড়ির ভেতরে জল ঢুকে যায়, সেক্ষেত্রে তিরপলও দেওয়া আছে। তিরপল কোথা থেকে জোগাড় করছেন? এগুলো তিরপলটা পঞ্চায়েত থেকে দিয়েছিলেন। পঞ্চায়েত থেকে দিয়েছেন? আমাদের মাধ্যমে কিছু বার্তা দিতে চান, আমার লোককে কিছু জানাতে চান? সবাইকে চাই তো জানাতে। কোন স্কুলে পড়তে ছিলেন? গোপালপাড়া। কি নাম স্কুলের? গোপালপাড়া উচ্চ বিদ্যালয়। তাই তো। প্রথম যেটা বলতেই হয় সেটা হচ্ছে ওর মেধা। মানে এত দুস্থ পরিবারে জন্মগ্রহণ করেও এত প্রতিকূলতাকে জয় করে সে যে রেজাল্টটা করেছে এটার সর্বাগ্রে ওর মেধা কি আমাকে স্বীকৃতি দিতে হয়। এবং এলাকাবাসী হিসেবে এবং স্কুলের প্রেসিডেন্ট হিসেবে ভীষণভাবে গর্বিত। এত প্রতিকূলতার মধ্যে থেকেও যে ও এটাকে রেজাল্টটা করেছে, ওই রেজাল্টটা ওর নিজস্ব প্রতিভা ছাড়া কিছুই নয়। সেভাবে কোনো সাহায্যই পায়নি ও, বাবা মার কাছ থেকে এমনকি গ্রামবাসীর কাছ থেকে সেভাবে সাহায্য পায়নি। সেভাবে ওকে শিক্ষকও দেওয়া হয়নি সেইভাবে। কিন্তু তা সত্ত্বেও যে রেজাল্টটা করেছে সেই রেজাল্টটা আমাদের পাড়াকে তথা গ্রামকে এমনকি অঞ্চলকে গর্বিত করেছে। এর জন্য আমরা সবাই আনন্দিত। আমি আশা করব ও ভবিষ্যতে আরও অনেক বড়ো হবে, অনেক উজ্জ্বল দৃষ্টি। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল, গোপালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট। সারাদিনে ক ঘন্টা পড়তে? সারাদিনে 13 থেকে 14 ঘন্টা পড়তাম, তার বেশি না। 13-14 ঘন্টা? হ্যাঁ। আর পাশাপাশি পড়াশোনা নিজের পড়া বাদও কোনো পার্শ্ব শিক্ষক বা কেউ ছিল নাকি? পার্শ্ব শিক্ষক হিসেবে কেউ ছিল না, পার্শ্ব শিক্ষক হিসেবে কেউ ছিল না। তবে আমার দুটো শিক্ষক মহাশয় ছিলেন, ইংরেজি মাস্টার মহাশয় ছিলেন এবং আমার অঙ্ক মাস্টার ছিলেন, উনি বিজ্ঞানটাও দেখাতেন। এইটুকুই ব্যাস, আর কিছু না।
দুজন শিক্ষক? হ্যাঁ। গ্রাম পঞ্চায়েতের মধ্যে এবং আপনার স্কুল, আপনি যে স্কুলে স্টুডেন্ট, সেই স্কুলের একজন আপনার পাড়ারই একজন এই মতো পরিবেশ থেকে উঠে যে এত ভালো রেজাল্ট করে স্কুলে মনে প্রথম হয়েছে, কি বলবেন? না, অত্যন্ত একটা আমাদের কাছে গর্বের বিষয়, আনন্দের বিষয়। আমরা প্রচণ্ড গর্বিত এবং আনন্দিত যে এরকম একটা সাধারণ বাড়ি থেকে যেও এতখানি নম্বর তোলা যায় বা আরও উঁচু হওয়া যায়, তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের অনিরুদ্ধ রেখেছে। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত। আর এই এলাকায় আমার গোপালপাড়া উচ্চ বিদ্যালয়ে আজ পর্যন্ত এটাই হচ্ছে হাইস্ট নম্বর। এতদিন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে আজ এই 657 কিন্তু হাইস্ট নম্বরও তুলেছে। স্বাভাবিকভাবেই আমাদের গর্ব হবে এবং গ্রামবাসী আমরা সকলেই এর জন্য আনন্দিত। এই যে একটা এখন মাটির ভাঙা ঘরে বসবাস করছে অনিরুদ্ধ এবং তার মাও নিরক্ষর, বাবাও নিরক্ষর, তারা সেভাবে ছেলেকে হয়তো সময় দিতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে একটা এত ভালো রেজাল্ট, গ্রামের পক্ষে গ্রামের মানুষের কি বলবেন? আমরা তো বললাম যে গ্রামের মানুষ হিসাবে তো আমরা প্রথম আনন্দিত। হ্যাঁ, যে এইভাবে লড়াই করেও যে এত দূরে যাওয়া যায় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে অনিরুদ্ধ। হ্যাঁ, গ্রামবাসী হিসাবে আমরা সকলেই গর্বিত, এলাকাবাসী হিসেবে আমরা আনন্দিত। হ্যাঁ, এটা আমরা বারবারই বলছি। যে আপনার গ্রাম পঞ্চায়েত আন্দোলিত এদের বসবাস, বাড়ির এই অবস্থা, কতটা পাশে থাকার আশ্বাস দিচ্ছেন এবং আজকেও তো তাকে সম্বর্ধনা দিলেন এবং তার সাথে সাথে তাকে বই কেনারও কিছু অর্থ তুলে দিলেন, কি বলবেন? আমরা যতটা পারবো ওর পাশে থাকবো, এইটুকু আমরা ওদের কথা দিয়েছি এবং আমরা বলেছি যে ওর যে টিউশনি খরচ মাসে 2000 টাকা লাগবে, এটা আমরা ওকে সারাসার 2 বছর আমরা দিয়ে যাব, এই প্রতিশ্রুতি আমরা ওকে দিয়েছি। আর তাছাড়া চেষ্টা করব পঞ্চায়েতগতভাবে, গ্রামবাসী হিসেবে, এলাকাগতভাবে ওকে যতখানি সাহায্য করা যায় আমরা সেইটুকু অন্তত করব। ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শ্রী তপন কুমার ঘোষ, আর পরিচয় তো শিক্ষা কর্মাধ্যক্ষ খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।